নাম কি? সিদ্দিক। জোরে বল। সিদ্দিক। বাবার নাম? খতিব। বাড়ি কোথায়? বাড়ি দুপতলা। কুপতলা না তুপতলা? এই একই। টাকা নিয়ে দৌড় মারছি নাকি? আমার ভুল হয়েছে। ভুল হয়েছে? হ্যাঁ। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। একজন চোর যখন একটা ফুটবল খেলার অতিথি হয়, তখন যে আমাদের বাংলাদেশের পরিবেশটা কেমন, এটা খুব ভালোভাবেই আঁচ করা যায়। বন্ধুরা, আমি ভাইরাল চোর সিদ্দিকের কথা বলছি, যে চোর গত কয়েকদিন আগে ধরা খেয়েছে রাস্তায়। ধরা খাবার পর ওকে যখন গণধোলাই দেয়া হবে, ও স্বীকার করেছে, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। এমন একটি বক্তব্য এই চোরের মুখ থেকে যখন বের হয়, তখন সমগ্র সোশ্যাল মিডিয়া জুড়ে এই বক্তব্য ভাইরাল হয়ে যায়। অনেক টিকটকার, ফেসবুকার, ইউটিউবার এই ভাইরাল চোর সিদ্দিককে নিয়ে নানা রকম ভিডিও চিত্র উপস্থাপন করে ব্যাপকভাবে আলোচনার সৃষ্টি করে দেয় এই ভাইরাল চোর সিদ্দিককে নিয়ে। তো যাই হোক, এখন যে বিষয়টা খুব বেশি লক্ষণীয়, এই চোর ব্যারিস্টার সুমন এবং জয়পুরহাটের রাধানগর টিমের খেলার বিশেষ অতিথির দাওয়াত পায়। হাজার হাজার মানুষ, যেহেতু ব্যারিস্টার সুমন সাহেব একজন ভাইরাল ব্যক্তি, তো সেই ফুটবল খেলায় প্রচুর মানুষের আগমন ঘটেছে। ঠিক সেই জায়গায় যদি এই চোর সিদ্দিককে দাওয়াত দেওয়া হয়, তখন আপনার কেমন লাগবে? এই যে ছবিটাতে দেখতে পাচ্ছেন, যারা ওনাকে দাওয়াত দিয়েছেন, অনেক কুচকাওয়াজ, অনেক আয়োজনের মধ্য দিয়ে ওকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, মানে উনি যে একজন বিশেষ অতিথি, ওনাকে মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। পরবর্তী কী ঘটেছে সেটা আসলে নাই বললাম, কিন্তু আপনার কেমন লাগছে? একজন চোর কিছুদিন আগে চুরি করে ধরা গেল, সে ভাইরাল হওয়ার পর তাকে আমরা সম্মানিত ব্যক্তির আসনে বসিয়ে দিলাম, এতে করে দায়ীকে, চোর দায়ী নাকি আমরা দায়ী? এই প্রশ্ন আজকে আমি আপনাদের কাছে রাখলাম, আপনারাই সুন্দরভাবে জবাব দিবেন। তবে আমি আমার ভাষ্য মতো এই চোরকে সম্মান দেওয়া উচিত, কারণ সে 500 টাকা চুরি করে এই সম্মানের চেয়ারে বসেছে। আর বাংলাদেশে এমন হাজার হাজার সম্মানিত ব্যক্তি আছে যারা 5,000 কোটি টাকা চুরি করেও সম্মানের চেয়ারে বসে, তাহলে সিদ্দিক কেন পারবে না? এটা আমার কেন জানি মনে হচ্ছে আর কি। কিন্তু আমাদের চোখের সামনে এমন হাজার হাজার কোটি টাকা মেরে দেয়া, ব্যাংক লুটপাট, হ্যাঁ, আপনার আমার চোখের সামনে ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকা লুটপাট করে সে এখন অট্টালিকায় থাকে, সে এখন সমাজের সম্মানিত ব্যক্তি। বাংলাদেশে এমন বহু মানুষ আছে, বহু এলাকার বহু বড় বড় নেতা আছে যারা সম্মানের চেয়ারে বসে যায় কোটি কোটি টাকা লুটপাট করে। তাহলে তাদেরকে যদি আমরা সম্মান দিতে পারি, তাহলে এই 500 টাকা চুরি করা এই মানুষটাকে সম্মান দিতে আমাদের আপত্তি কোথায়? আর এই মানুষটা তো চুরি করে ধরা খেয়ে বলেই ফেলেছে, স্বীকার করে ফেলেছে তার অপরাধের কথা, যে আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। হ্যাঁ, আল্লাহ তো যে ভুল স্বীকার করে তাকে ক্ষমা করতে বলেছে, ক্ষমাই মহৎ গুণ। কিন্তু আমাদের সমাজে যারা চুরি করতে 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 ডুলা ডালা খালি করে লেতেছে, কিন্তু কোনোদিন মুখ দিয়ে উচ্চারণ করে না, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন, আমি আর করব না, আমরা হস্টস করে এসেছি, শেষ, আমাকে ক্ষমা করে দেন, বলে কেউ? বলে না। রাজার ভাণ্ডার খাইতে 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 সেও খায়, সে মরার পরে তার ফুতে খায়, ফুতে মরার পর আত্মীয় স্বজন আর যদি কেউ থাকে তারাও খায়। তাহলে আমার কোনো অ্যাঙ্গেলেই, যখন এই ভিডিওটা বা ছবিটা ভাইরাল হচ্ছিল, আমার কোনো অ্যাঙ্গেলেই এই চোরকে সম্মান দিতে এক ফোঁটাও দ্বিধাদ্বন্দ্ব হয়নি। কারণ আমাদের সমাজ, আমাদের কালচার, আমাদের পরিবেশ আমাদেরকে এমনটাই তৈরি করে নিয়েছে। আর হয়তোবা সেই চোররা, বড় বড় চোররা ভাইরাল নয়, তাই তাদেরকে নিয়ে কথা হয় না, বা বিভিন্ন অনুষ্ঠানে যখন বড় মঞ্চে তারা দাওয়াত পায়, এর আগে লাখখানিক টাকা ঢুকিয়ে দেয় না, ও সান্দা অনুষ্ঠান উপভোগ করো, তোমরা আনন্দ করো, উল্লাস করো, আমার জন্য বড় শেয়ারটা রাখো। সে চোর না বাটফার না কে এসে এটা কেউই দেখে না, টাকা পেয়েছে, অনুষ্ঠান সুন্দর মতো হবে, দাওয়াত পেয়ে গেছে। সিদ্দিককে যদি আমাদের অসম্মান করতে হয়, অথবা এই সিদ্দিককে দেখে যদি আমাদের লজ্জা মনে হয়, তাহলে আগে সেই স্টেজে বসা বড় বড় চোরদের নামাতে হবে, বড় বড় মুখোশধারী মানুষদেরকে নামিয়ে দিতে হবে, তারপর আমাদের এই সিদ্দিকদেরকে নামাতে হবে, না অন্যথায় আমি মনে করি সিদ্দিকও সম্মান পাওয়ার যোগ্য। বাকিটা আপনাদের কাছে ছেড়ে দিলাম, আপনারা একটু তর্জমা করবেন, কমেন্টস বক্সে গালাগালি করবেন না, বা কোনো খারাপ মন্তব্য নেই, সুন্দরভাবেই আপনার মেধা দিয়ে আপনারা কমেন্টস বক্সে জানিয়ে দেবেন, তাহলে হয়তোবা আমরা সুন্দরভাবে পরবর্তী সময় নিজেদেরকে চালিয়ে নিতে পারবো। ভালো থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম। আমরা প্রতিনিয়ত প্রবাসীদের দুর্দশার চিত্র আপনাদের সামনে তুলে ধরি।
কিন্তু কখনো কিভাবে যে সেটার সমাধান হবে চেষ্টাটুকু হয়তো বা সাধ্যের বাইরে থাকার কারণে অনেক সময় করা হয় না। একটা প্রবাসী যখন প্রবাসে যায়, দীর্ঘদিন যাবত প্রবাস জীবন কাটায়, কাটানোর পর যখন বাংলাদেশে আসার জন্য প্রস্তুতি নেয়, তার প্রথমেই প্রয়োজন হয় একটা টিকেটের। তো এখন আমরা যদি কোনো বিশ্বস্ত স্থান থেকে এই টিকিট কিনতে না পারি, এটাই যে কতটুকু হয়রানি একটা প্রবাসী খুব ভালো করেই জানে। তো আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে যারা সৌদি আরবে আছেন তাদের জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম আমি আপনাদের সামনে উপস্থাপন করব, দেশ বাংলা ট্রাভেল অ্যান্ড কার্গো। আমি যতটুকু খবর পেয়েছি ওই এজেন্সিটি প্রবাসীদেরকে অনেক বেশি সাপোর্ট দিয়ে থাকে, বিশ্বস্ততার সহিত সেখান থেকে টিকিট নিলে একটা প্রবাসী কোনোভাবেই হয়রানির শিকার হয় না। এবং কোনো প্রবাসী যদি চায় পরিবারের কাছে কার্গোর মাধ্যমে মালামাল পাঠাবে, সেটাও তারা সুলভ মূল্যে পাঠিয়ে থাকেন। দেশ বাংলা ট্রাভেল এবং কার্গো সার্ভিসটি সৌদি আরবের রিয়াদ শহরের বাথা বাংলাদেশি মার্কেটে অবস্থিত।